हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल ग्रो स्टडी। आमार ग्रो स्टडी चैनले तुम्हारे सकल के स्वागत जानाई। एकादश श्रेणी न्यूट्रिशन अर्थात पुष्टि विज्ञान विषय प्रैक्टिकल सिलेबस सम्पर्के आलोचना करब। तुम्हारे प्रैक्टिकल थेके मोट 30 नम्बर एवं थियोरी थेके मोट 70 नम्बर परीक्षा है। न्यूट्रिशन विषय थियोरी सिलेबस जदि एखोनो पर्यन्त ना देखे थाको ताहले अवश्य देखे नियो। लिंक एई भिडियोटी डेस्क्रिप्शन बक्से देवा हयेछे। प्रैक्टिकल सिलेबसे मोट 4 अध्याय रयेछे, जेगुली हलो प्रथम अध्याय परिमाप पद्धति व्यवहारेर अभ्यास, द्वितीय अध्याय विभिन्न पद्धतिते शस्य जातीय खाद्य सामग्री रंधन ओ पुष्टिमूल्य निर्धारण, तृतीय अध्याय रयेछे दूध ओ डिमेर द्वारा खाद्य प्रस्तुति, एवं चतुर्थ अध्याय रयेछे विद्यालयের শিশুদের পরিপূরক খাদ্য প্রদান প্রকল্পের জন্য আহার প্রস্তুতি। তো তোমরা জেনে গেলে প্র্যাকটিক্যাল সিলেবাসের মধ্যে মোট 4 অধ্যায় রয়েছে এবং কি কি অধ্যায় রয়েছে। এখন এই 4 অধ্যায় সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানব, কিভাবে প্র্যাকটিক্যাল করতে হয়, এই অধ্যায়গুলির মধ্যে কি কি রয়েছে ইত্যাদি। নিউট্রিশন বিষয়ের সম্পূর্ণ গাইড এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ইতিমধ্যেই অনেক ভিডিও দেওয়া হয়েছে নিউট্রিশন বিষয় থেকে। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আলাদা আলাদা ভাবে আলোচনা করা হচ্ছে এবং তার সাথে সাথে নোটসও দেওয়া হচ্ছে। তোমরা যদি নিয়মিত ভিডিওগুলি দেখো আশা করি অনেক উপকৃত হবে। সমস্ত ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওগুলি যদি দেখতে চাও তাহলে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিংক দেওয়া হয়েছে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রেখো। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো এখন দেখে নাও এই 4 অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়ে কি রয়েছে এবং তোমাদেরকে কিভাবে প্র্যাকটিক্যালগুলি করতে হবে। প্রথম অধ্যায় থেকে তোমরা শিখবে বিভিন্ন প্রকার খাদ্যবস্তুর পরিমাপ, অর্থাৎ কোন কোন খাদ্যবস্তুর ওজন কত। এই পরিমাপ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পাত্র, চামচ, ওজন যন্ত্র ইত্যাদির প্রয়োজন হবে, যেগুলির সাহায্যে তোমরা পরিমাপ করতে পারবে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা বিভিন্ন প্রকার শস্য জাতীয় খাদ্যের রান্না শিখবে, যেমন ইডলি কিভাবে তৈরি করা হয়, ফ্রাইড রাইস কিভাবে করা হয় ইত্যাদি বিভিন্ন ধরনের খাদ্যবস্তু। এই সমস্ত খাদ্যবস্তুগুলি রান্না করার পর প্র্যাকটিক্যাল খাতার মধ্যে রান্না করার পদ্ধতি লিখতে হবে এবং তার সাথে সাথে খাদ্যবস্তুর মধ্যে যে সমস্ত উপাদানগুলি রয়েছে তাদের পুষ্টিমূল্য নির্ণয় করতে হবে। তৃতীয় অধ্যায় থেকে তোমরা রান্না শিখবে, তবে এক্ষেত্রে দুধ ও ডিম থেকে বিভিন্ন প্রকার খাদ্য তৈরি করা শিখতে হবে, যেমন ওমলেট, পুডিং, ডিমের পোচ, ছানা, পায়েস ইত্যাদি। তো এখান থেকেও একই রকমভাবে তোমাদেরকে পুষ্টিমূল্য নির্ণয় করতে হবে এবং তার সাথে সাথে খাতার মধ্যে রান্নার যে পদ্ধতি সেই পদ্ধতিগুলি লিখতে হবে। চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে খাদ্য তৈরি। এখানে তোমাদেরকে বিদ্যালয়ের শিশুদের জন্য উপযুক্ত খাদ্য তৈরি করতে হবে, যেটি শিশুদের উপযুক্ত পুষ্টি সরবরাহ করবে। এক্ষেত্রে যে সমস্ত খাদ্যবস্তুগুলি তোমাদের তৈরি করতে হয় সেই সমস্ত খাদ্যের মধ্যে রয়েছে খিচুড়ি, সয়াবিন চানা ঘুগনি, সম্বর ডাল ইত্যাদি বিভিন্ন ধরনের খাদ্য। এই সমস্ত খাদ্যগুলি প্রস্তুত করার পর খাতার মধ্যে তোমাদেরকে খাদ্য প্রস্তুতি বা প্রণালী সেটি লিখতে হবে প্র্যাকটিক্যাল খাতার মধ্যে। তার সাথে সাথে খাদ্যবস্তুর মধ্যে যে সমস্ত খাদ্যোপাদান রয়েছে সেই খাদ্যোপাদানের পুষ্টিমূল্য নির্ণয় করতে হবে। এই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল কাজ। এছাড়াও তোমাদেরকে একটি প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতে হবে, যেটি প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় দেখাতে হবে এবং সেই খাতার উপর ভিত্তি করেই একটি মৌখিক পরীক্ষা নেওয়া হবে। খাতার জন্য তোমাদের মোট ধার্য নাম্বার হলো 5 এবং মৌখিক পরীক্ষার জন্য ধার্য নাম্বার হলো 3, অর্থাৎ খাতা এবং মৌখিক নাম্বার মিলিয়ে মোট 8 নাম্বার। তাছাড়াও বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা ও রান্নাবান্না ইত্যাদি প্র্যাকটিক্যালের জন্য তোমাদের মোট নাম্বার থাকবে 22, অর্থাৎ তোমাদের টোটাল নাম্বার হলো প্র্যাকটিক্যাল থেকে 30 নাম্বার। তো এই হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল টোটাল সিলেবাস। প্র্যাকটিক্যাল বিষয়ে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।